কিরণজন, কেমন আছো? গুড মর্নিং স্যার, আপনি? এই দেখছিলাম কি করছো। দেখছো কি আর দেখবেন স্যার, খেটে গাওয়া মানুষ, খেটে খাচ্ছি। কি ব্যানার্জি, ফাইল টাইল ঠিক মতো জমা পড়ছো তো? স্যার আপনি কেন ভাবছেন, আমাকে আমার কাজ করতে দিন। চতুর্শ রিটায়ার হয়েও শান্তি দেবে না। আরে দেখ দেখ, বুড়া ফিরতে বাপত আ গিয়া। আরে নিজের তো কোনো কাজ নেই, তাই ভাবছে এখানে এসে আমাদের ওপর হুকুম চালাবে। টাইম পাস, সব টাইম পাস দাদা, বুঝলেন তো, সব টাইম পাস। স্যার আপনি চলে যাচ্ছেন কেন, আর একটু বসুন না। না, বাড়িতে একটু দরকার আছে। কি মানে কেমন আছো স্যার? চলে যাচ্ছে স্যার, আপনি কেমন আছেন? এই চলছে স্যার, একটা সিগনেচার করে যাবেন। ও আমার, হ্যাঁ স্যার, আমি তো ভুলেই গেছিলাম যে আমি অফিসের এখন কেউ নই। স্যার এইভাবে বলবেন না স্যার, আপনি তো অফিসের সব। দেখো তোমার মা কেমন আছে বলো। স্যার আপনি অপারেশনের যেসব টাকা পয়সা দিয়েছিলেন, অপারেশন হয়ে গেছে স্যার, মা এখন যথেষ্ট সুস্থ। বাহ বাহ বাহ। স্যার সেদিন যদি ওইভাবে অতগুলো টাকা আমাকে না দিতেন, আমি যে কি করতাম। দেখো তুমি এতদিন ধরে এই অফিসে কাজ করছো, তোমার বিপদের যদি এইটুকু আমরা না করি, না না এটা ঠিক না। যাই ভালো থেকো, ভালো থেকো, আবার দেখো। আপনি ভালো থাকবেন। স্যার উনি আবার এই পুরনো অফিসে এসেছেন। এতদিন ধরে কাজ করছি, একটা কাগজের জন্য সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান।